হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজ আমি একটা অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, দেখা যাক কি রেসিপি নিয়ে এসেছি। আজ আমি ফিশ কোপ্তা বানাবো। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি 5 পিস। মাছগুলো প্রথমে আমি একটু সেদ্ধ করে নেব। মাছ সেদ্ধ করার জন্য আমি কড়াতে জল দিয়ে দিয়েছি, এবার মাছগুলো আমি কড়াতে ছেড়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, এখানে আমি অল্প করে হলুদ আর অল্প করে লবণ দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি ঢেকে দেব। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। 10 মিনিটে এটা বেশ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে আমি জলটা ছেঁকে নিচ্ছি। মাছের জল ছেঁকে আমি একটা সস, মাছের জলগুলো আমি সব ছেঁকে নিলাম। এবার মাছগুলো থেকে আমি কাঁটাগুলো বের করে নেব খুব সহজ পদ্ধতিতে। এই চেকনিটার মধ্যে আমি মাছটা তুলে নিয়েছি। এবার আমি এইভাবে এটা ঘেটে মাছগুলো বের করে নেব, আর কাঁটাগুলো চেকনির মধ্যে পড়ে থাকবে। এটা হাত দিয়েও আমি করতে পারতাম, কিন্তু এইভাবে বেশি সহজ। মাছগুলো আমি এইভাবে সব কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি এই ছোট বাটির 1 বাটি কর্নফ্লাওয়ার, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1টা পাতিলেবুর রস আর 1টা ডিম দেব। 1টা ডিম, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে আমি এটা মিক্সড করে নেব। এই মিক্সটার মধ্যে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আমি একটু এটা মেখে নেব। এগুলো এইভাবে আমি গোল গোল করে নেব, সবগুলো এরকম গোল গোল করে ভেজে তুলে রাখব। সবগুলো আমি এরকম গোল গোল করে নিলাম ফিশ বলের মতন। এবার এগুলো আমি ভেজে তুলে রাখব। ফিশ কোপ্তা রান্না করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, এতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে আমি ফিশ কোপ্তাগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার 1টা 1টা করে আমি এগুলো ছেড়ে দিচ্ছি। এবার এগুলো ভেজে আমি তুলে নেব। খুব লো স্টিমে এগুলো লাল করে ভেজে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই একই রকমভাবে সবগুলো আমি ফিশ কোপ্তা ভেজে নেব। ফিশ কোপ্তা রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে আমি রেডি করে নিয়েছি। এখানে 1টা টমেটো পেস্ট করা আছে, এখানে 2 ছোট সাইজের 2টো পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো 4 চামচের 1 চামচ, এটা তোমরা তোমাদের স্বাদ মতনই দেবে, আর আদা বাটা আছে, এই যে এখানে আদা বাটা আছে 4 চামচের 1 চামচ, আর 1/2 চামচ রসুন বাটা। স্বাদ মতন আমি এখানে লবণ আর অল্প করে হলুদ দেব। সবগুলো আমি ফিশ বল এভাবে ভেজে নিয়েছি কোপ্তা করার জন্য, ফিশ কোপ্তা করার জন্য। এই ভেজে রাখা তেলের মধ্যে আমি 2-3টে এলাচ সম্বারে দিয়ে দিলাম। সম্বারটা একটু নাড়াচাড়া করে এখানে আমি পেস্ট করে রাখা টমেটোটা প্রথমে দিয়ে দেব। পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হলে তারপর আমি এটার মধ্যে রেডি করে রাখা পেঁয়াজ পেস্ট, আদা আর রসুন এগুলো আমি দিয়ে দেব। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটার মধ্যে আমি পেঁয়াজ পেস্ট করাটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, আর স্বাদ মতন লবণ দিচ্ছি। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব।
ভালো করে মশলাটা বেশ কিছুক্ষণ টাইম ধরে কষিয়ে নিচ্ছি। আমি আবার 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। এটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে স্বাদ মতন আমি একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আমি একটু এটা কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেব পরিমাণ মতন। পরিমাণ মতন আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি। ঝোল ফুটে উঠলে আমি রেডি করে রাখা ফিশ বলগুলো এখানে দিয়ে দেব। কোপ্তার ঝোলটা ভালো মতন ফুটে উঠেছে। এবার আমি রেডি করে রাখা ফিশ বলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ টাইম একটু ফুটিয়ে নেব। ফিশ কোপ্তা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে এটা আমি সার্ভ করব। বন্ধুরা, তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কীরকম ধরনের তোমরা রেসিপি আমার কাছে দেখতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি এই অল্প অল্প করে এবার সার্ভ করব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, আবারও বলছি, তোমরা অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। এটার মধ্যে আমি একটু ফ্রেশ ক্রিম ফাটিয়ে দিয়ে দেবো।